ॐ सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्माश्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्याश्वरूपान्तं शारदां प्रणमाम्यहं परतत्त्वे सदालीनो रामकृष्ण समागया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहं कालिंदी फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद शान्ये वै ए च पार्षदा रामकृष्ण गत प्राणां सर्वान् तान् प्रणमाम्यहम् सर्वान् तान् प्रणमाम्यहम् আমরা সবাই সমবেত হয়েছি ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ এই গ্রন্থ থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা মোটামুটিভাবে এই গ্রন্থের প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আমরা উপদেশ বিভাগে নাম মাহাত্ম্য নিয়ে আলোচনা করছিলাম, যেটা দিয়ে আমরা পূর্ব দিন শেষ করেছিলাম। সেখানে রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলছেন, সংসারের মধ্যে সকলকে হরিময় দেখবে, ভাববে হরি আমার সর্বভূতে আছেন। এই রকম করতে করতে তৃণাদপি সুনিচ হয়ে যাবে, সকলের কাছে বসবে ও শুনবে কেবল হরি কথা। যে স্থানে হরি গুণানুকীর্তন হয় না সেই জায়গা শ্মশানের মতো বলে জানবে, এই হরিনামের বলে শ্মশানের ভূত পর্যন্ত পালিয়ে যায়। এই যে সর্বভূতে সেই প্রেমময়কে দর্শন করা, একটা গল্প আপনাদের বলেছিলাম কিনা জানি না, আমি ফেসবুকে আমার বেলঘরিয়ার স্মৃতি লিখতে গিয়ে লিখেছিলাম। আমাদের খুব তাড়াহুড়ো করে সন্ধ্যারতির সব যোগাড়পাতি করতে হতো এবং আমরা সেই যোগাড় করার সময় তাড়াহুড়ো করতাম। বড় কার্পেট পেতে পারতে হতো, তাই কার্পেটে কার্পেটটাকে ছ টুকরো করে নেওয়া হয়েছিল। সেই ছ টুকরো কার্পেটগুলো পরপর পরপর পেতে দেওয়া হতো, তারপরে জুড়ে জুড়ে দিলে একটা গোটা কার্পেট হয়ে যেত। তা একদিন ওই রকম তাড়াহুড়ো করছি, গোটা কার্পেট ছ টুকরো কার্পেট পাতা হয়ে গেছে, তারপর পা দিয়ে 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 জুড়ছি। আমাদের অধ্যক্ষ পূজনীয় স্বামী অমলানন্দজি মহারাজ দুবার করে মন্দিরে আসতেন, সকালে একবার আর সন্ধেবেলা চা খেয়ে ফিরে যাওয়ার পথে ভাণ্ডারে যদি কিছু কথা বলার থাকে বলে ঠাকুরকে প্রণাম করে সারা দিনের কাজ কী কী হয়েছে না হয়েছে বলে ফিরে যেতেন। উনি আমার কানের কাছে ফিসফিস করে বলছেন, সর্বভূতে সেই প্রেমময় এটা কি কেবলমাত্র বইতে পড়াই থাকবে, জীবনের মধ্যেই আসবে? তা আমি তো চুপ করে তাকিয়ে আছি, বুঝতে অনুধাবন করতে পারছি না। তখন উনি বললেন, এই আসনগুলো কারা বসবে? ছাত্ররা ছাত্ররা কারা? নারায়ণ। তাহলে নারায়ণ যে আসনে বসবে সেই আসন কি তুমি পা দিয়ে সোজা করতে পারো? দেখুন, এই ভাবনাগুলো কিন্তু আমাদের সবার ভেতরে আছে, শুধু আমরা ইমপ্লিমেন্ট করতে পারি না। আমরা ভাবি সর্বভূতে সেই প্রেমময় মানে এমনি করে একটা কম্বল দিতে হবে। হ্যাঁ, আবার সেদিনকে দেখছিলাম স্বামীজি বলেছিলেন যে দাতা উচ্চ আসনে থাকবে, দাতা নিচে থাকবে, গ্রহিতা উচ্চ আসনে থাকবে। সেইটার কীরকম বদহজম হয়, হাঁটুকেরে একজন বসে এমনি করে তুলে দিচ্ছে সেই যীশু খ্রিস্টের মতো, আর যিনি তিনি দাঁড়িয়ে আছেন ওটা কিন্তু নয়, ওই প্রতীকী নয়। মনের ভাবটা যেন এটা থাকে, আমি যে তাকে দিচ্ছি এই ভাবটা যেন না থাকে, মানে দিয়ে আমি তাকে যে সাহায্য করতে পারছি এই দিয়ে আমি নিজেকে ধন্য বোধ করছি। এই বোধটা যদি না আসে তাহলে কিন্তু ওই রকম যতই কাণ্ড কারখানা করা হোক না কেন ওতে কিছু হয় না। বলছেন, সংসারের মধ্যে সকলকে হরিময় ভাববে, দেখবে, ভাববে। প্রথম হচ্ছে দেখার কথা বলছেন, যাদের দেখছি তারা আর কেউ নয়,
সেই ভগবানের একটি রূপ। আপনারা দেখবেন ঠাকুরকে নরেন তিনটি একটি প্রশ্ন করেছিলেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? উত্তর এসেছিল তিনটি, হ্যাঁ দেখেছি, তোকেও দেখাতে পারি, তোর মতো স্পষ্ট। কিন্তু যদি ঠাকুর আর নরেনের সময় এক যতদিন ঠাকুরের শরীর ছিল যে কনভারসেশন যদি দেখেন, একটা আছে যে ঘটিটাও ব্রহ্ম বাটিটাও ব্রহ্ম, এটা আছে। কিন্তু যদি দুজনের মধ্যে কনভারসেশন দেখেন তাহলে কোথাও দেখতে পাবেন না ঠাকুর স্বামীজিকে বলছেন এই দেখ নরেন এইটা ব্রহ্ম, তোর মতোই স্পষ্ট, তোর মতোই দেখাতে পারি। কিন্তু এর অনেক বছর পরে স্বামীজির এই রিভিলেশন হলো, রিভিলেশন একটা কবিতার মধ্যে দিয়ে প্রকাশিত হলো। ভাব সম্প্রসারণ করার জন্য আমরা সবাই সেই কবিতার ওই অংশটুকু জানি। বহুরূপে সম্মুখে ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেজন সেইজন সে বিচ্ছে ঈশ্বর। প্রতি মানুষের ভেতর যে দেবতা বিরাজ করছে এটা তিনি তার সারা ভারত পরিক্রমা করতে করতে অনুভব করলেন। মানুষের ভেতরে যেরকম দুষ্ট লোক আছে, মানুষের ভেতরে যখন অসৎ লোক আছে, তেমনি মানুষের ভেতরে সেই ভয় ভগবান বিরাজ করছেন, ভগবান তার ভেতরেও বিরাজ করছেন। এই প্রত্যেকের শুধু খুঁজে নেওয়ার একটা দৃষ্টি থাকা দরকার, এই খুঁজে আমাদের নিতেই হবে। এটা যদি আমরা খুঁজে না নিতে পারি তার চেয়ে দুর্ভাগ্যের মতো আর কিছু থাকা চায় না। ওইখানে দেখতে হবে, দেখাটা মানে হচ্ছে আমাকে প্রথমে ওটা আমার মনের ভেতরে একটা কল্পনা করতে হয়, প্রতিভাসিত করতে হয়। আমরা যখন প্রথম দীক্ষা নিয়েছিলাম গুরুদেব বলে দিয়েছিলেন হৃদয়ের মধ্যে অমনি করে কল্পনা করবে যে তোমার ইষ্ট বসে আছে। প্রথম দিন কল্পনা করতে গিয়ে মনে হয়েছিল হাড় মাংস সমস্ত কিছু আছে, এর ভেতরে কেমন করে তাকে বসাবো। এখন কিন্তু ভাবতে হয় না, এখন চোখ বন্ধ করলেই আপনি অনুভব করতে পারেন আপনার হৃদয়ের মধ্যে আপনার ইষ্ট বসে আছে। হাড় মাংস রক্ত এগুলোর কোনো কিছুর অনুভূতি আপনাদের আর ছোঁয় না। ওই প্রথমে এটা কল্পনা করতে হয়, নিজের ভেতরে ভাবাতে হয়, তারপরে দেখবেন ওটা স্বাভাবিক হয়ে যায়। প্রতি মানুষ রোজ ফেল করব, তবু আমাদের নিরন্তর চেষ্টা করে যেতে হবে যে প্রত্যেক মানুষের ভেতরে ভগবান বিরাজ করছেন। আর যখন এটা দেখতে পারবো তখন আমরা বুঝতে পারবো হরি সর্বভূতেই আছেন। এইরকম করতে করতে মানে কার সঙ্গে আপনি খারাপ ব্যবহার করবেন? আমার যত আমার তো অনুভূতি হয়নি বলে আমি আপনাদের ক্যাট 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 করে বলে দিই, এটা খুব পরিষ্কার সোজা সবটা কথা। আমার যদি অনুভূতি হতো শেষেও যে আসতো তাকেও এসো মা এসো বাবা এসে করে হাত ধরে বসিয়ে দিত, এটা পারি না, তার মানে আমার অনুভূতি হয়নি এখনো। কিন্তু একটা নিরন্তর চেষ্টা, একটা নিরন্তর চেষ্টা চালিয়ে যেতে হবে, একটা সময় আসবেই, এই অনুভূতি আসবে সর্বজীবের ভেতরে সেই প্রেমময় বিরাজ করছেন। বলছেন যে স্থানে হরি গুণানুকীর্তন হয় না সেই জায়গাটা শ্মশানের মতো বলে জানবে। আমি রোজই দেখি আজও দেখি, আমাদের নানা জায়গায় যেখানে পাঠচক্র হয় কাশুন্দিয়াতেও দেখি, আমরা ভগবানের কথা শুরু হবার আগে সব যখন একে কচকচকচকচকচ শাড়ি কেমন পুজো ইতিবাচক করলে কী করলে চলছে, তারপরে আবার যেই ক্লাস শেষ হয়ে গেল এই কিস করে যাবে অটোটো পেয়েছিলে ছ টাকা ভাড়া, মানে এই যে এতটা নিলুম। আমরা আসলে বিশ্বাস করি না, আমাদের তিনটে জিনিস বিশ্বাস করতে বলা হতো দুর্গাপূজা করার সময়, মা আমাদের বিধিময়ী, মা আমাদের তিথিময়ী, মা আমাদের ভাবময়ী। বিধি সব পূজার বিধি, জপ ধ্যান সাধন ভজনের যে বিধি সেটা করতে হয়, ঠিক সময় জপ ধ্যান করতে হয়, ঠিক সময় এটা করতে হয়। কিন্তু এই বিধি ঠিক রাখতে গিয়ে আমরা ভুলে যাই ভাবটাকে, অনেক সময় ঠিক হলো না। আপনি ঠাকুর ঘরে যাবেন বা এই যে শুভেন্দুর বাড়িতে পাঠচক্রে আসবেন, পাড়াশুদ্ধ সবাই জেনে গেছে, হ্যাঁ রে তুই এত দেরি করে এলি, আমার শুভেন্দুর বাড়িতে পাঠচক্রে যাওয়া হবে, টোটোওয়ালাকে বলছিস হ্যাঁ আবার ওখানে মহারাজ ধরবে, টোটো করে গেলি, তুই কেন সময় সারা লোক জানে। কিন্তু এই যে মনটা নিয়ে আসা সেটা আমরা ফেলে দিয়ে আসি, আমরা বিশ্বাস করি না ওই যার সামনে বসে পাঠ করছি ঠাকুরমার স্বামীজি তারা জীবন্ত জাগ্রত, এটা আমরা বিশ্বাস করি না। যদি বিশ্বাস করতাম তাহলে দেখতেন আমাদের আচরণটাই বদলে যেত। কাউকে বলে দিতে হয় না আমি বিশ্বাস করি না করি, আমার আচরণ বলে দেয় আমি বিশ্বাস করি বা না করি, আমি কেমন করে জীবন ধারণ করি এটা কাউকে বলে দিতে হয় না। আমি দুর্গাপুজোয় ছাপা শাড়ি দিয়েছি কি কী দিয়েছি সেটা আমি বিশ্বাস করি, আমি দেবাস আমাকে ছুঁড়ে দিয়েছি, ওই একটা দেওয়ার মধ্যে দিয়ে বোঝা যায়। সেদিনকে যেমন আমাদের ছেলেগুলোকে বলছিলাম সেই লক্ষ্মী পুজোর সময় গ্লাসটা রাখলো, ঠকাম করে গ্লাসটা রাখলো, এত জোরে রেখেছে সে ক্লান্ত যে সেটা বোঝানোর জন্য, এবং সেটা যে তাকে যে কাজ করতে বলা হচ্ছে এটা তার বড্ড কষ্ট হচ্ছে, সেই কারণে সে এরকম করে রাখছে।
ওটা শ্রদ্ধাহীন ভক্তিহীন, ওগুলো কিছুতেই অ্যাকসেপ্টেড হয় না, এটা আমাদের বুঝে নিতে হবে। সেই কারণেই বলছেন হরি গুণানু কীর্তন, হরির সামনে অন্য কথা বলার কোনো মানেই হয় না, ইউজলেস। আমাদের যতটা সম্ভব, আমরা হয়তো পারবো না, 100% পারবো না, কিন্তু চেষ্টা করে যেতে হয় নিরন্তর। আমরা যখন প্রথম সাধু হতে আসি তখন আমাদের বিমলাত্মানন্দজি আমাদের দেখাশোনা করতেন, উনি এই একটা চালু করে দিয়েছিলেন। সকালবেলা বিকেল সন্ধ্যেবেলা যেরকম জপধ্যান হোক না হোক, যতটা করবার কারণ, কিন্তু বারে বারে বসা, যে সকাল আর বিকেল যে বসবো, সেই বসার প্রস্তুতিটা, মালাটাকে ঘোরানোর প্রস্তুতি, প্রত্যেক দানায় ইষ্টের নাম করার প্রস্তুতি। সকালবেলা একবার ইয়েটিয়ে করে সব কাজ টাজ করে এসে, জপ স্নান টান করে এসে ক্লাসে বসতে গেলে, ঠিক ক্লাসের ওই চেয়ারে, ওই যে আমাদের ডেস্ক ছিল সেই ডেস্কের সামনে বসেই আমরা জপধ্যান করতাম। ক্লাস শুরু হওয়ার ঠিক 5 মিনিট আগে জপের মালাটা ঠাকুরের পাশে রেখে দিয়ে সে ক্লাস করতাম। ক্লাস শেষ হয়ে গেলে ওটাকে গুটিয়েই একদিকে করে আবার জপ করতে বসে যেতাম, যতক্ষণ না খাবার ঘন্টা পরে। বিকেলবেলা সব শেষ হয়ে যাওয়ার পরে আবার জপধ্যান করতে বসতাম, আবার সন্ধ্যেবেলা আবার একটু ইয়ে হওয়ার পরে আবার জপধ্যান করবার করা, আমরা বারে বারে জপধ্যান করার একটা অভ্যাস তৈরি করলাম। এরকম অভ্যাস ছিল, আমরা অনেক সময় রাত্রিরেও বসতাম, একবারে ঘুমিয়ে কাদা হয়ে যাচ্ছি। মনে আছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, আমি অহংকার করে বলছি না, কিন্তু এই যে একটা এমন একটা ভেতরে একটা আর্জ তৈরি হতে থাকে, আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে স্বামীজির সার্ধ শতবর্ষ উৎসব দেখতে গেছি, সন্ধ্যেবেলা রাত্রিবেলা যখন ফিরলাম তখন রাত্রি 8টা বাজে, এসেই মুখাত পা ধুয়ে খেতে গেছি, কিন্তু আমি তখনও ঘুমের সঙ্গে লড়াই করে যাচ্ছি। এখন মহন্ত এসছেন ত্যাগরাজন মহারাজ, আমাদের ব্যাচমেট, আমি দেখছি আমাদের ক্লাসরুমে কোনো ইয়ে ছিল না, ডেস্ক বেঞ্চ ছিল না, তো তিনি ওই ফাঁকা যে কার্পেটের ওপর ঘুরে ঘুরে ঘুম যাতে না আসে তার মধ্যে জপ করছেন, সংখ্যা পূর্ণ করছেন। হয়তো দেখলে মনে হবে এটা এ দিয়ে কিছু হচ্ছে না, কিন্তু এই যে নিষ্ঠাটা, এটা আমাদের খুব দরকার, যেখানে ভগবত হরিনাম কীর্তন হবে না সেখানে আমি যাব না। এরপরে আমরা পরবর্তীগুলো বলছি, আপনারা এটাকে ব্লো বলে নেবেন না। অনেক সময় আমি খুব সমালোচিত হই যে আমার আজকেই একজন বেলুন মঠে দেখা হলো, বললেন আপনি রোজ যে 2-4টে চট থাপ্পড় দেন আমাদের খেতে খুব ভালো লাগে, এরকম বিহায় লোক দেখিনি, চট থাপ্পড় খেতে কারুর ঠিক হয় তবু ঠিক হবো না, রোজ 2-4টে চট থাপ্পড় খাবো, ওটা কোনো কাজের কথা না। তার নাম করো, তাকে ডাকো, তিনি তো আপনার লোক, কেন তিনি দেখা দেবেন না, তার কাছে সব জানাও, তিনি সৎ পথ দেখিয়ে দেবেন, আবদার করতে হয় তো তাঁর কাছেই করো, তিনি সব পূরণ করে দিবেন। ভগবানের সঙ্গে একটা খুব সহজ সম্পর্ক তৈরি করা দরকার, একটা খুব একটা বন্ড তৈরি হওয়া দরকার। তখন সদ্য সাধু হতে এসেছি, আমাদের মিশন অফিসের সাধুদের কাজই ছিল নতুন ব্রহ্মচারীদের সামনে পেলেই একটু ঝেড়ে দেওয়া, থাকুক না থাকুক সবাই মিলে আমাদের পরিষ্কার করার চেষ্টা করতেন। একদিন এরকম পরিষ্কার করার ব্যাপারটা বড্ড তীব্র হয়ে গেল, এত তীব্র হলো অকারণে যে একবারে চোখ দিয়ে টপটপ করে জল পড়তে থাকছে। আমি হাঁটতে হাঁটতে পিপিটিসিতে ফিরে যাচ্ছি আর ভাবছি মহারাজকে বলে বাড়ি ফিরে যাব, এরকম মানুষজনদের সঙ্গে থাকবো না। পথে দেখা হলো স্বামী জগদাত্মানন্দজি মহারাজ, খুব বিখ্যাত লেখক, খুব ভালো বক্তা, তখন তিনি আমাদের ট্রেনিং সেন্টারের প্রিন্সিপাল ছিলেন। হে বাচ্চা, এরকম করে বলতেন, হে বাচ্চা তুমি কাঁদছো কেন? আমি বললাম এরকম অযৌক্তিক মানুষজনের সঙ্গে থাকবো না। তখন উনি একটা ঘটনা আমাদের বললেন, এই ঘটনা আপনার আমি আগেও বলেছি, আপনারা আগেও অনেক শুনেছেন। স্বামী নির্বাণানন্দজি সূর্যি মহারাজ ছিলেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের শিষ্য এবং সেবক বটে। একদিন ব্রহ্মানন্দজি খেতে বসেছেন, দেখলেন ভাতের থালার ভেতরে পোড়া দেশলাই কাঠি। বাবুরাম মহারাজ দাঁড়িয়েছিলেন, বাবুরাম মহারাজকে বললেন, দেখো বাবুরাম মহারাজ, দেখো বাবুরাম দা, এরা আমাকে খাওয়ার সাথে বিষ খাওয়াচ্ছে। বাবুরাম মহারাজ বলছেন যে সূর্যি ওরা কেন এরকম, রাজা মহারাজ তুমি এরকম কথা বলো না, ওটা হয়তো ভুলক্রমে চলে গেছে। মহারাজ কোনো কথা বললেন না, মহারাজ উঠে গিয়ে সূর্যি মাকে দমাদ্দম মারতে শুরু করলেন, মারতে সূর্যি মাছ একবারে দেওয়ালের সাথে লেগে গেছেন। আর বাবুরাম মাছ সূর্যি মাছকে বলছেন, সূর্যি পালা। একবারে শক্ত হয়ে সূর্যি মহারাজ দাঁড়িয়ে রাজা মহারাজ এই ব্রহ্মানন্দ বাবুরাম মাঝে দিয়ে তাকিয়ে বললেন, মহারাজ কোথায় পালাবো, যেখান থেকে পালিয়ে আসা সেখান থেকে তো পালিয়েই এসেছি, তাহলে কোথায় পালাবো। এই ঘটনাটা বলার পরে আমাদের রাজা মহারাজের সঙ্গে সঙ্গে মার বন্ধ করে দিলেন, স্বামী
জগদাত্মানন্দজি বলেছিলেন, সংঘের প্রতি ঠাকুরের প্রতি এই ধরনের একটা আইডেন্টিফিকেশন আমাদের থাকা দরকার, একটা রিলেশনশিপ থাকা দরকার। এই জগৎ সংসারে কোনো আমার আর কোথাও কোনো জায়গা নেই। মা যে বলছেন না, যার যদি কেউ না থাকবে সবসময় জানবে তোমার একজন মা আছেন, এটা আমরা বলি কিন্তু বিশ্বাস করি না, মা আছেন এই কথাটা বিশ্বাস করি না, কারণ আমাদের কারুর পিঠ দেওয়ালে ঠেকে যায়নি। অপশান যদি থাকে, আমার যদি আরেকটা অপশান থাকে, ঠিক আছে বউ আমাকে খেতে দিল না, ঠিক আছে আমি রান্না করে খাবো, এই যে একটা অপশান যখনই আমাদের জীবনে একটা অল্টারনেটিভ কিছু আছে, আমরা তখন ভগবানের ওপর একেবারে সম্পূর্ণ নির্ভর করতে পারি না। আমরা বলি ভগবানের ওপর নির্ভর করছি, কিন্তু আদতে আমরা ভগবানের ওপর নির্ভর করি না। তার কারণ হচ্ছে আমার একটা অপশান আছে, যে রাজামারা সুজিমাজ বলছেন না, কোথায় পালাবো, যেখান থেকে পালিয়ে আসা সেখান থেকে তো পালিয়ে এসেছি। সেই কারণে বলছেন ভগবানের সঙ্গে এইরকম, তিনি তো আপনার লোক, কি অপূর্ব কথা, তিনি তো আপনার লোক। শ্রীকৃষ্ণকে, শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করতে করতে অর্জুনের এই শ্লোকটা আমার খুব পছন্দের, এই ব্যাখ্যাটা বলছেন যে দর্শন করতে করতে তিনি অনুভব করলেন জগৎ সংসারে সব চলে যাবে, কিন্তু তুমি কখনো আমাকে ছাড়বে না। জগতে সবাই যদি আমাকে তাড়িয়েও দেয়, তবু তুমি আমাকে ঠিক রক্ষা করবে। তাই আমি যদি কাউকে জানতেই হয় তোমাকে জানবো, খেদা বোদা পচা হাঁদা গদাত ওদের কেন জানতে যাবো, শুধু তোমাকেই জানবো। বলছেন আমি অনুভব করেছি জগতের যদি অন্তিম আশ্রয়, একমাত্র আশ্রয় সে তুমি এক, আর এই একমাত্র আশ্রয় যেহেতু তুমি, তাই তোমাকে ছাড়া আর আমি আর কাউকে জানতে চাই না। এই বোধটা আমাদের আসাটা খুব জরুরি, যে তুমি ছাড়া আমার কেউ নেই, তোমা বিনা আর এই জগতে কেহ নাই কিছু নাই গো, আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই। এই বোধটা আমাদের থাকা দরকার। তাই বলছেন তিনি তো আমার আপনার লোক। আচ্ছা আমার ইয়ে হলো না, ভগবান কিছু করলেন না, ঠিক আছে ছেলেকে বলে দেখি, মেয়েকে বলে দেখি, একে বলে দেখি, ওকে বলে দেখি। সেদিনকে একজন ভদ্রমহিলা ফোন করেছিল অনেক দূর থেকে মুম্বাই, বলছেন জানেন তো সব চলে গেছে, মেয়েরা বেশ বলে করে আমাকে বলছে আর মা তুমি এধার ওধার কোথায় থাকবে, আমি থাকি, আমাকে একটা ছোটো ফোন দিয়েছে, তাতে আমি বললাম আপনি অনলাইন ক্লাসে আসতে পারেন, বললেন ও তো আমি আসতে পারবো না, কিন্তু তাতে কিন্তু আমি আপনার ইউটিউবের ক্লাসগুলো শুনতে পাই, চোখে দেখতে পাচ্ছিলাম না, দুটো চোখে অপারেশন হয়েছিল, ওরা চালিয়ে দিত, আমি চুপ করে চোখ বন্ধ করে শুনতাম আর ভাবতাম যে সত্যি সত্যি তখন অনুভব করতাম এই জগৎ সংসারে কোথাও কোনো জায়গা থেকে সাহায্য নেই, যদি আসে তো ভগবানের সাহায্যটাই আমার কাছে শেষ কথা। কেন তিনি দেখা দেবেন, দেখুন ভগবানের সাথে সম্পর্ক তৈরি হলে এই অর্চক বলে যার এটা খোলা আছে, মাইক্রোফোনটা অন আছে, হ্যাঁ তো সেই বলছেন যে তার কাছে সব জানো, কেন তিনি দেখা দেবেন, নিজের জোর কেন তুমি দেবে না। আমরা বাবা মার উপর করি না যে হাত খরচা চেয়েছি 50 টাকা হাতে ধরিয়ে বলছেন না, ছেলে বলছে না এতে কিছু আইসক্রিম টাইসক্রিম কিচ্ছু হয় না, আরও 50 টাকা দিতে হবে, না দিলে কেন তুমি দেবে না, দিতেই হবে তোমাকে, এই দুর্গাপূজাটা আমি রোজগার করি না, তোমরা না দিলে কে দেবে আমাকে। আমরা বলি না ভগবান একবারে ঠিক সংসার জীবনে যেমন বাবা মা বন্ধু বান্ধব প্রিয়জনের উপর আমরা যে জোর করে থাকি, এক্স্যাক্ট ওই জিনিসটা যখন ঈশ্বরের ওপর করতে থাকি তখন দেখবেন আমাদের চাওয়াগুলো অনেক কমে যাচ্ছে, তখন একটাই চাওয়া শুধু তোমাকে দেখবো। সার্জেন সাহেব আলো নিয়ে যাচ্ছেন, ঠাকুর বলছেন না সার্জেন সাহেবকে বলো যে ওই আলোটা তোমার মুখের ওপরে ধরো, তোমাকে একটু দেখি, নাহলে সবার উপর দিয়ে আলো দেখিয়ে চলে গেল, জগৎকে দেখে আমি কি করব। আমি যদি তোমাকে না দেখতে পাই তাহলে জগৎকে দেখে আমি কি করব, জোর করতে হবে। তখন বলছে তার কাছে সব জানাও, তিনি সৎ পথ দেখিয়ে দেবেন। ঠাকুর বলছেন একটা সময় মন গুরু হয়ে যায়, আমাদের মন গুরু হয়ে যাওয়ার কনস্ট্রাকশনটা অন্যরকম, ওই গুরু যে দীক্ষার বইটা দেন সেইটি একটা, তারপরে টিভিতে রাম বাবা শ্যাম বাবা যদু বাবা নানা বাবা আছে, তারপর বাংলাদেশি ভক্ত সিলেটি ভক্ত, আর আজকাল তা হোয়াটসঅ্যাপের গ্রুপ হয়েছে সব, সকালবেলার ফোটাফুল, বিকেলবেলার রামকৃষ্ণ মা, তারপরে জয় ঠাকুর জয় মা, নানা রকম রূপ, তাতে সব বাপ রে, শাস্ত্রের কথা বিভিন্ন কথা, নিজের গল্প মায়ের গল্প সব এক একাকার করে নানা রকমের গল্প হয়, সেই তার থেকে কিছু আহরিত জ্ঞান সেইগুলো নিয়ে আমরা সাধন ভজন করি, আর আমরা মনে করি ওই মন ঠাকুর বলেছেন, মন বলেছেন, ওই ঠাকুর মনই একসময় গুরু হয়ে যাবে, সে বলবে এই এই, তা নয়। কিন্তু আমাদের ধী শক্তির যত বিকাশ হবে, এই মন গুরু হয়ে যায় তখন, যখন আমরা ধী শক্তির যত বিকাশ করাই তখনই আমরা ভালো মন্দকে আইডেন্টিফাই করতে পারি, মন বলে দেয় এই এই,
তার মানে হচ্ছে মন কোনটা গ্রহণ করতে হবে, কোনটা বর্জন করতে হবে, সেই শক্তি অর্জন করে এবং সে সেই অনুযায়ী আমাদের গাইড করে। দেখবেন যত সত্যি কথা বলবেন, যখনই কিছু মিথ্যা বলার আগে আসবে বিবেককে খোঁচা দেবে, সে বলবে যে না এটা করাটা ঠিক নয়। যাত্রা দেখেছেন আপনারা, দেখেছেন কি না জানি, ওনাকে ডাকুন। ওই জোর করতে হবে, নিজের ওপর জোর, নিজের এইটা জোর করা দরকার আছে, ভীষণ রকমের জোর করা দরকার। যদি না হয় কিন্তু কিছুতেই কিছু কোনোভাবেই হবে না। বলছেন আবদার করতে হয়তো তোমার কাছেই করো, এক্স ওয়াই জেডের কাছে কেন আবদার করতে হবে? পূজনীয় ভূতেশ্বরজি মাস বলতেন, তোমার মনে দুঃখ হলে, ব্যথা হলে মন্দিরে তিনি বসে আছেন তোমার কথা শোনার জন্য। উত্তরে তিনি কি বললেন সে শোনার মতো কান তোমার হইতেই হয়নি, কিন্তু তিনি তোমার কথা শুনছেন, শুনছেন, শুনছেন। পরীক্ষা করে দেখতে পারেন, এটা টেস্ট করার জিনিস, করেই দেখুন। এখন আপনি যদি এইখান থেকে যাওয়ার পথে উইন্ডো শপিং করতে গিয়ে মা সারদার মতো ওইরকম হোগলা পাখির বাল্লা ঠাকুরকে গিয়ে বলেন এই পুজোতেই হয়ে গেল, চলে গেল কালী পুজো, ধনতেরাসে কর্তা যেন বিষ ভরির একটা হোগলা পাখির বাল্লা মাকে দেবে, সে যদি দেন সেগুলো হবে না আর কি, কিন্তু এ হবেই হবে। বলছেন আবদার করতে হয় তো তার কাছেই করো, তিনি সব পূরণ করে দেবেন। এরপর একটা বড় প্রশ্ন অনেকে জিজ্ঞেস করে, দীক্ষা না হলে কী হয়? দীক্ষা কি? বলছেন দীক্ষা আর কি, তোমার যে নামে মতি অতি তুমি তাই করবে, বিশ্বাস করে মনের অভিলাষ মতো নাম করলেই হলো। দীক্ষিত হওয়া তেমন কিছু নয়, এই ধ্যান ধারণাই করতে হবে, তাকে প্রাণের সহিত ডাকতে হবে, তাতে আরও বিশ্বাস ভালোবাসা হবে। সেই এই জন্য একজনকে মেনে নিয়ে কাজ করা, এখন খুব ধ্যান লাগাও। মহারাজ একটা ভারী সুন্দর কথা বলতেন, দীক্ষা কী বলতে গিয়ে বলতেন যে লেখাপড়া আমরা সব শিখে আছি, স্কুলে যাওয়ার আগেই হয় অজগর আসছে তেরে আমটি আমি খাবো করে আমাদের হাতে করি হয়ে যায় সব করে ঠোঁটে, একবারে পাকা ছেলে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, কাকু মেশো পিসো সকলকে শুনিয়ে দিই, তাও স্কুলে যাচ্ছি। কেন স্কুলে যাচ্ছি? এই যে আমার ছড়ানো ছেটানো যে জ্ঞান, সেটাকে কেমন করে একত্রিত করে একটা আমি আমার মনের কথাকে প্রকাশ করতে পারবো, এই কারণে শেখা। কালকে বলছিলাম না আমাদের স্কুলে পড়াচ্ছেন এই সলিটারি রিপার কবিতা পড়ানো হচ্ছে, সলিটারি রিপারে সেই কবি ক্ষেতের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, আর সেই মেয়েটি যে কেল্টিক জাতিভুক্ত মেয়ে যারা 200 বছর ধরে যুদ্ধ করছে এবং তাদের সেই পরাজয়ের গ্লানি তাদের জীবনের মধ্যে এসে গেছে। আমাদের যেমন আপনারা ছাদ পিটুনিওয়ালা দেখেছেন কি না জানি না, আমরা ছেলেবেলায় উত্তর কলকাতায় ছাদ পিটুনিওয়ালা দেখেছি, ছাদ পিটো কী গাইছে ভগবানই জানে, আবার ঢাইও বলা মাত্র একবার করে ঠুকে দিল, আবার হ্যাঁ না, এই যখন এই ইয়েটিয়ে তোলা হয় দেখবেন লোহা টোহা তোলে যন্ত্রপাতি তোলে বিহারিগুলো এইভাবে গান গায়। এই গানটা গাওয়া হয় আর কিছু নয়, নিজের যে কাজের যে লোড এটা যাতে সে অনুভব না করতে পারে। সে মেয়েটি ঘাস খাটছে আর গান গাইছে, কিন্তু সে যে তাদের জীবনের পরাজয়ের গ্লানি এটা যেন তার সেই গানের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে, এবং কবি এমনভাবে সেটাকে প্রকাশ করেছেন আপনি চোখ বন্ধ করলে যেন দেখতে পাচ্ছেন, আপনিও সেই ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছেন, মেয়েটি গান গাইছে আর সে তার যে বেদনা সেটাকে আপনাকে স্পর্শ করছে। কবিতা তো বাড়িতে বাবা মা সব পড়িয়ে দিতে পারে, কিন্তু শিক্ষক শেখান কেমন করে সেই বেদনার সঙ্গে নিজেকে একীভূত হতে হয়, জ্ঞানের সঙ্গে নিজের অনুভবকে কী করে যুক্ত করে একটা মৌলিক ভাব নিজের ভেতরে তৈরি করতে হয়, এই বিদ্যাটা স্কুলে গিয়ে শেখানো হয়। দীক্ষাও ঠিক তাই, মহারাজ যেটা বলছেন না তোমার যে নামে মতি গতি তাই তুমি করবে, বিশ্বাস করে, প্রথম কথা হচ্ছে এই ইনি আমার মুক্তিদাতা, যাকে গ্রহণ করেছি ইনি আমার মুক্তিদাতা। আজকে মনে হলো রামচন্দ্র ভালো লাগছে, কালকে মনে হলো শ্যামচন্দ্র ভালো লাগছে, পরশুদিন যদুচন্দ্র ভালো লাগছে। ঠাকুর বলছেন একটা ক্ষেতে জলের কুঁয়া খুঁজতে গিয়ে সব জায়গায় খুঁড়ে 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 যাওয়া হলো, কোথাও জলের কুঁয়া খুঁজে পাওয়া গেল না, কিন্তু যে একই জায়গায় বিশ্বাস করে খুঁড়ে খুঁড়ে যেতাম তা একটা সময় সেখান থেকে জলের ফোয়ারা আমরা আবিষ্কার করতে পারতাম। ঠিক সেই রকমই বিশ্বাস করা, বিশ্বাস করাটা খুব জরুরি গুরু দীক্ষিতদের, এটি একটা খুব বড় জিনিস, যাতে যাকে ধরে আছি সেটা বিশ্বাস করে নেওয়া, তাকে বিশ্বাস করে দীক্ষিত আর তেমন কিছু নয়, এই ধ্যান ধারণাই করতে হবে। এই যে যা আসলে বলতে চাইছেন, যাকে বলেছেন সে ব্রাহ্মণ, সে যেমন উপনয়ন সংস্কারের পরে যেমন গায়ত্রী জপ করতো সেই রকম বলছে, ওই ধ্যান ধারণাই করতে হবে কিন্তু তাকে প্রাণের সহিত ডাকতে হবে, ওই তার সঙ্গে আকুতিটা জুড়েছে। দেখবেন ঠাকুরের সাধনের যে 12 বছরের ইতিহাস
সেটা দুরকম পর্যায়ে দিয়ে গেছে। একটা হচ্ছে গুরু ছাড়া কেমন করে সাধন ভজন করতে হয়, আর এটা হচ্ছে গুরু সহ সাধন ভজন কেমন করে করতে হয়। একজন মাস্টার রেখে আমি যখন গান শিখি, সে যেরকমভাবে বলছে, না প্রথমে সারে গামা পাধারিসা শুদ্ধ করো, তারপরে দ্বিতীয়বারে সরগম করার সময় একটা করে কোমল স্বর করিমা করি এগুলো শেখো, তারপরে এরকম করতে করতে তারপরে রাগ রাগিনী, তারপরে গান শেখা। সেই মামা গাধা মামা গাধা সেই শিখে গেছে, আর বাড়িতে গিয়ে মামার বাড়িতে গিয়ে বলছে যে কীরকম গান শিখেছো গাও, সে একটাই রাগ শিখেছে বলছে সেটাই গাও, কী রাগ, মামা গাধা মামা গাধা, সেইটা হবে মামা গাধা বলবে। কিন্তু তারপরে একটা সময় যখন রাগ রাগিনী ফুটতে থাকবে, তখন দেখবেন মামা গাধা থেকে সব ঘোড়া হয়ে গেছে, আপনার পেছন পেছনে ছুটছে। দুটো ঠাকুর দুটো ভাব দেখালেন, একটা হচ্ছে কেমন করে গুরু সহ সাধন করতে হয়, গুরুর প্রতি কী শ্রদ্ধা কী ভক্তি। নারে ভেবে দেখুন না, তোতাপুরী 40 বছর যে তপস্যা করে যে অবস্থায় গেছিলেন ঠাকুর, সেটি 3 দিনে সেই অবস্থায় পৌঁছে গেলেন। গুরুর চেয়ে শিষ্য শক্তিশালী, তথাপি শিষ্য যেন সেই বলতে পারছেন আমি কিছুতেই মন মহালয়ে লীন করতে পারছি না, কারণ যতবার চিন্তা করছি অনন্তে চিন্তা করতে যাচ্ছি ততবার মা কালী আসছেন। তখন বললেন যে কেউ নেই হোগা বলে ওইখানে খোঁচা দিয়ে বললেন এইখানে মনকে স্থির করো। ঠাকুর আবার ওইখানে মনকে স্থির করতে গেলেন, এমন সময় মাতৃমূর্তি এলে জ্ঞান অসি দিয়ে তাকে দুখণ্ড করলেন। জ্ঞান অসি মানে বিচার, যে আমি যদি এই রূপের মধ্যেই পড়ে যাই তাহলে অরূপের ঘরে আমার কোনো দিন যাওয়া হবে না। এই যে বিচার করা, এই বিচারটা খুব ইম্পর্টেন্ট। আপনি উইন্ডো শপিং করতে করতে যাচ্ছেন, আপনার যদি উইন্ডো শপিং করাই অভ্যাস হয়, দেখবেন কারণে অকারণে এই একটু ঘুরে এলুন, ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লেন উইন্ডো শপিং করতে করতে। অত যদি উইন্ডো শপিং করার অভ্যাস না থাকে তাহলে দেখবেন ভগবানকে ডাকার যদি অভ্যাস থাকে তখন উইন্ডো শপিংয়ের জায়গায় এটি করতে পারেন। প্রব্রাজিকা ভারতী প্রাণা মাথাজি তখনও সরলা দেবী কাশীতে তপস্যা করছেন, আর মায়ের শিষ্য মহাপুরুষ মাঝে শিষ্য আরেকজন তার সঙ্গে থেকে তপস্যা, কাশীতে প্রচণ্ড গরম, এত গরম এত গরম, তার একটা একটা ঘুপসি ঘরেতে থাকতেন। বলছেন মা আজকে যদি জপ ধ্যানটা না করি, বলে এই তো বয়স মা, ভারতী প্রাণা মাতাজিকে বলছেন এই তো বয়স মা জপ ধ্যান করার, একটা গামছা ভিজিয়ে গায়ে লাগিয়ে জপ করো তাহলে বেশ আরাম বোধ করবে। তবুও একবার বলছেন না যে পড়াশোনাটা বন্ধ রাখো। পূজনীয় গীতানন্দজির কাছে আমরা ট্রেনিং সেন্টার থাকাকালীন গীতা পাঠ এই রামকৃষ্ণ কথামৃত রাত্রে পাঠ হতো, সেইটা আমরা যদি বলতুম যে মহারাজ ছুটি দিন আর উৎসব বলছে আজ খ্যাটন হয়েছে, হ্যাঁ খ্যাটন খ্যাটন যদি হয়ে থাকে তাহলে কথামৃত পাঠও হবে। আর আমরা প্রভানন্দজিকে গিয়ে বলতাম গোলপার্কে থাকাকালীন কালকে ভক্ত সম্মেলন আছে একটু মিষ্টি বানানো, ঘিয়েন মিষ্টি বানানো, মিষ্টি তৈরি হয়েছে দেখতে যাবো। তাহলে মহারাজ বলতেন মিষ্টি আবার বানাতে হয় নাকি, মিষ্টি তো খেতে হয়, আমরা মিষ্টি ঠিক বানাতে যাচ্ছ না, তোমরা যে ক্লাস করবে না সেইটা বলো। এই যে সত্যের প্রতিনিষ্ঠা, সত্যের প্রতিনিষ্ঠা এটা লাগিয়ে রাখতে বলতেন, তাকে আপনার করে তাকে আপনার জ্ঞান করে নিরন্তর তাকে ডাকতে হয়। বলছেন তাতে আরও ভালো বিশ্বাস ভালোবাসা হবে, এই জন্য একজনকে মেনে নিয়ে কাজ করা। এই কারুর ওপর বিশ্বাস ভালোবাসা ডাকতে গেলে তাকে অবলম্বন করে এগোতে হয়, অবলম্বনটা দরকার। দীক্ষা হচ্ছে আমাদের একটা খুঁটি ভগবান আমাদের হাতে দিয়ে দেন। তারপরে বলছেন প্রথম অবস্থায় প্রার্থনা করা ভালো, তাকে ডাকবে তার মহিমা কীর্তন করে তার প্রার্থনা আরম্ভ করবে। আমাদের খুব জোর দেওয়া হতো যে প্রার্থনা করার কথা, আর বলতেন আমাদের পুরনো সাধুরা বলতেন রোজ খণ্ডনভব গাওয়ার পর শুনবি, শোনবার পর যদি জপ ধ্যান করবি দেখবি মন শান্ত হয়ে যাবে, যেদিন সুবিধা হবে না সেদিন বাড়িতে যদি হেঁড়ে গলা হয় তাহলে কিছু একটা গান বাজিয়ে একটা দুটো গান বাজিয়ে করবি, নাহলে নিজে নিজেই গুনগুন করে একটু গান গাইবি মন শান্ত হয়ে যাবে। এই যে গান গাওয়া এটা হচ্ছে প্রার্থনা করা, তার কাছে আপনি প্রার্থনা করছেন, তাকে আপনি ডাকছেন, এই প্রার্থনা করাটা ভীষণ 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 জরুরি। এই প্রার্থনা করতে করতে তার সাথে একটা ভালোবাসা তৈরি হয়। রোজ স্কুলে দেখা হচ্ছে, রোজ স্কুলে দেখা হচ্ছে, আমাদের সময় তো টেলিফোনে মোবাইল ফোন তো ছিলই না, টেলিফোনও সবার বাড়িতে ছিল না, কিন্তু এই যে সামার ভেকেশান পূজা ভেকেশান হতো তখন মনটা একদম আঁটু পাটু করতো। এই যে রোজ তাকে ডাকতে ডাকতে তাকে না ডাকাটা একটা বেদনার একটা কষ্টের জায়গা এসে দাঁড়াত। বলছেন ভগবানকে ডাকবে আর বলবে হে ভগবান তোমার এই চন্দ্রসূর্য তোমার এই সৃষ্টি তুমি দয়াময় সর্বজ্ঞ অন্তর্যামী, তুমি আমার প্রতি সদয় হও,
আমাকে সদ্বুদ্ধি দাও, শ্রদ্ধা দাও, ভক্তি দাও, ভালোবাসা দাও, এই বলে তাকে ডাকবে। এই প্রার্থনার আবার দেখুন দুটো ভাগ করেছে, একটা হচ্ছে এই জগৎ সংসারে সব কিছু তোমার সৃষ্টি এটা বিশ্বাস করা, আমিও যে আছি এটাও তোমার সৃষ্টি, তোমার ভেতরেই আমি আছি, আমি তোমা ছাড়া একদম নেই। ছোটো ছেলে যেমন মা ছাড়া কখনো হয় না, ঠিক সেই রকম আমি তোমার মতো, কিন্তু তুমি আমাকে কি দেবে? বলছেন তুমি আমার প্রতি সদয় হও, তুমি তো সর্বজ্ঞ অন্তর্যামী, তুমি তো জানো আমি কি চাই। আমি সামনে যদি ভগবানকে চাই, পেছনে গিয়ে যদি টাকা কড়ি চাই, তাহলে ভগবান দুটোই জানবে, সেই অনুযায়ী আমাকে দেবেন। তাই বলছেন তুমি সর্বজ্ঞ অন্তর্যামী, তুমি সব সর্বজ্ঞ তো বটেই, আবার তুমি আমার অন্তরের কথাও করতে পারো। তুমি আমার প্রতি সদয় হও, ঈশ্বর সদয় হলে কি হবে? ভগবানের প্রতি ভালো। আমরা বড় লোকের সদয়তা চাই না, সহৃদয়তা, আমাদের দিকে একটু তাকাবে, টাকা পয়সা দেবে, উৎসবাদিতে ডাকবে, পান্তুয়া রসগোল্লা সন্দেশ খাওয়া হবে, এই সমস্ত ব্যবস্থা আছে। তাই বলছেন তুমি আমার প্রতি সদয় হও, তাহলে ভগবানের কৃপা আমরা পাব। তারপরে বলছেন কি চাইছি আমি? সদ্বুদ্ধি চাইছি, শ্রদ্ধা দাও, ভক্তি দাও, ভালোবাসা দাও, তিনটি জিনিস, শ্রদ্ধা, ভক্তি এবং ভালোবাসা। তোমার যে রূপ, তোমার যে নাম, তার প্রতি যেন আমার শ্রদ্ধা থাকে, তার প্রতি যেন আমার অনুরাগ থাকে, এবং সেই অনুরাগ যেন তোমার প্রতি প্রেমের সম্পর্ক তৈরি করে, তোমাকে যেন আমি ভালোবাসতে সক্ষম হই। এর পরের কথাটা খুব ইম্পর্ট্যান্ট, আপনাদের তো বেশিরভাগ সময়ই এটা আমি অনেকবারই বলেছি, এই দীক্ষার ফর্ম ফিল আপ করতে গিয়ে দেখেছি সেখানে লেখা থাকে সকাল দীক্ষা হলে সকাল বিকেল জপ ধ্যান করতে পারবো, তো বেশিরভাগ হলে হ্যাঁ লেখে, কেউ কেউ এত জোরে হ্যাঁ লেখেছে হ্যাঁের জায়গাটা ছিঁড়ে যায়, আমাদের আবার পেছনে আবার স্টিকিং প্লাস্টার লাগিয়ে আবার সেই ফর্মটাকে রেডি করতে হয়। কিন্তু জপ যেই দীক্ষা হয়ে যায় আর জপ ধ্যান করার সুযোগ পাবে, তখন সমস্ত কাজে পাচ্ছি সময়, দুবেলা খা খুব ব্যস্ত, দুবেলা খান খাই, ভালো করে খান খাই, সব কিছুর সময় আছে, টিভিতে ওই ইডিয়েট সিরিয়ালগুলো দেখার, বোকা বাক্সতে বসে বসে দেখার আছে, তবে কোথায় গয়না আছে, কোথায় শাড়ি আছে, উইন্ডো শপিং, পিএনপিসি, এগুলো তো এগুলো ছাড়া আমাদের জীবন অচল, এগুলো সব কিছু করার সময় আছে, ঝগড়াঝাটি করার সময়, তুমি আগে কেন বসলি, তুই পেছনে কেন বসলি, তুই তো আমার মুখ দেখতে পাচ্ছি না, সব আছে। একই সঙ্গে ভগবানকে ডাকার আমাদের সময় নেই। মহারাজ কী বলছেন? হাজার কাজই থাক আর যাই হোক না কেন না হোক, নিত্য দুবেলা তার স্মরণ মনন করতে ভুলো না, দেহ মন শুদ্ধ, শরীর নির্মল ও নিষ্পাপ করতে তার নাম জপ ও ধ্যান ভজন ছাড়া দ্বিতীয় জিনিস আর কিছুই নেই। তিনি বড় সহজ, বড় আপনার, তাকে আপনার করে ফেলো, তাঁরই হয়ে যাও। প্রিয় বস্তু যদি দুর্লভ হন তবে তিনি পরম প্রিয় হন। নাম করো, নাম শোনো, নামই ভগবান, নাম না করে যা কিছু করবে তাতে গোলক ধাঁধায় ঘুরে মরবে। এইটা বলছে হাজার কাজই করুক কেন নিত্য দুবেলা তাঁর স্মরণমরণ করতে ভুলো না। স্বামী শিবান শারদানন্দজিকে একজন ব্রহ্মচারী গিয়ে বলেছেন উদ্বোধনে প্রচণ্ড কাজ, যে দুবেলা ডাকবো সেটা সময় পাচ্ছে না। শারদানন্দজি বলছেন ভোরবেলা তো কাজ, তখন সে আর কোনো উত্তর দিতে পারছে না, সত্যি তো মধ্যরাত্রিরে তো কোনো কাজ নেই, কেউ তো আমাদের বিরক্ত করে না, কিন্তু আমরা চাই না তাই মধ্যরাত্রিরে বসে ভালো করে জপধ্যান করতে পারি না। হিতেশ আনন্দজি আমাদের বলছেন সবসময় কাজ করো, অকাজ কতক্ষণ করো খুঁজে বার করো, তো আমরা সত্যি সত্যি হিসাব করে দেখলাম অকাজটা কাজের চেয়ে বেশি সময় করি, মানে একবেলা জপ করতে বসলে যে সময় লাগার কথা ছিল তার চেয়ে বেশি সময় ধরে অকাজ করি। সে বলছেন এই অকাজগুলোকে যদি একসঙ্গে জুড়ে সাধন ভজনে মন দাও হেউ ঢেউ খেয়ে যাবে। এখানে মারা যায় কি কথা বলছেন, বলছেন যাই হোক না কেন নিত্য দুবেলা স্মরণ মনন করতে তাকে ভুলবে না। কি হয় বলছেন, দেহ শুদ্ধ, দেহ মন শুদ্ধ, শরীর নির্মল ও নিষ্পাপ করতে তার নাম জপ এবং ধ্যান জপ ছাড়া দ্বিতীয় জিনিস আর কিছু নেই। কেন? এটা কি ওয়াশিং পাউডার নির্মা, দুধের মতো সাদা নির্মা যে ধোবে এরকম, তা নয়। ভগবানের নাম করতে করতে আমার বাজে জিনিসের প্রতি আকর্ষণটা কমবে, যত বাজে জিনিসের প্রতি আকর্ষণটা কমবে ওই পেছন ফিরে তাকানোর অভ্যাসটা এক নম্বর চলে যাবে আমার, তখন যত তার নাম করতে থাকবো, যত তার নাম করতে থাকবো তত আমি পরিষ্কার হয়ে যাবো। একটা উদাহরণ দিই, এক বালতি জল ভরা হচ্ছিল তাতে খানিকটা ময়লা পড়ে গেল, এখন বালতিটাকে বালতির জল ফেলা যাবে না, অথচ ময়লাটাকে ভার করে দিতে হবে, কী করি আমরা ট্যাপটাকে চালিয়ে দিই, ওই ভালো জল পড়তে 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 ময়লাটা একসময় উঠছে বাইর হয়ে যায়, তখন আমাদের বালতির ভেতরে ফ্রেশ জল থাকে, ওই যে ট্যাপের যে জলটা পড়া
ওটা হচ্ছে নাম জপ। নিয়ম করে নাম জপ করতে পারলে আমাদের ভেতরে এগুলো চলে যাবে। এরপরে একটা দারুণ কথা, তাকে আপনার করে ফেলো, তাঁরই হয়ে যাও, আপনার করে ফেলো। আমরা সবাইকে আপনার করতে চাই, জগতে কেউ পর নয়, জগৎ তোমার, এই ভেবে সবাইকে আপনার করতে চাই। শুধু ভগবান ছাড়া জগতে সবাইকে আপনার করতে চাই। মায়ের এই কথাটা তখনই সার্থক হবে যখন সর্বভূতে সেই প্রেমময় দর্শন করতে পারব। বলছেন প্রিয় বস্তু যদি দুর্লভ হয় তবে তিনি পরম প্রিয় হন। এটা একটা হিয়ালির কথা। কীরকম না, আপনি যে জিনিসটা চান সেটা যদি আপনার ক্রয় ক্ষমতার বাইরে হয় তখন আপনি কী করেন? রোজ গিয়ে উইন্ডো শপিং করতে গিয়ে দেখে গেলেন 10,000 টাকার জাম দেন, কিন্তু ভীষণ কিনতে ইচ্ছা করছে, আপনার সেই ক্ষমতা নেই, তখন কর্তার পকেট মেরে বাজার খরচা কমিয়ে এইসব করে একটা জায়গায় লক্ষ্মীর ভাঁড়েতে ফেলতে থাকেন। তারপরে যখন মনে হচ্ছে হয়ে গেছে তখন দুম করে ভেঙে দেখেন 9,740 টাকা হয়েছে। তারপরে নিজের কর্তার আবার একদিন পকেট কেটে বাকিটা দিয়ে গট গট করতে গিয়ে আনলেন। এই যে প্রিয় বস্তু যদি দুর্লভ হয়ে যায়, প্রিয় বস্তু যদি দুর্লভ হয় তখন তাকে পাওয়ার ইচ্ছাটা জাগে, কারণ তখন সেই বস্তুটা প্রিয় থেকে পরম প্রিয়। তখন আমার মনে হয় ওটা না পেলে আমার কিছু হবে না। পরম শব্দটার অর্থ হচ্ছে একেবারে চূড়ান্ত চরমতম যে আনন্দ, যেটা প্রাপ্তিতে আমার চরমতম আনন্দ হয়, যে আনন্দের পরে আর অন্য কোনো আনন্দ যেখানে দাঁড়ায় না, এক্সিস্ট করে না। তাই বলছেন প্রিয় বস্তু যদি দুর্লভ হন তবে তিনি পরম প্রিয় হন, তবে তাকে চাইবার, তবে তাকে নিজের করে নেবার ইচ্ছাটা আমাদের তীব্র থেকে তীব্রতর হতে থাকে। বলছেন নাম করো, নাম শোনো, নামই ভগবান, নাম না করে যা কিছু করবে তাতে গোলক ধাঁধায় ঘুরে বেড়াবে। ভগবানের সঙ্গে উচ্চ চিন্তার সঙ্গে যত আমাদের সম্পর্ক তৈরি হবে তত আমরা বেঁচে থাকবো ভালো করে, নাহলে কিন্তু খুব মুশকিল। সেই যেমন জঙ্গলের ভেতরে উগ্রপন্থীরা বুবি ট্র্যাপ পেতে রাখে, খুব সাবধানে সেই পথ দিয়ে যেতে হয়, নাহলে বুবি ট্র্যাপের মধ্যে পা পড়লে আর কিচ্ছু করতে হবে না, সোজাসুজি আপনি উড়ে যাবেন। এই জগতে চতুর্দিকে ফাঁদ পাতা আছে, বিশ্বজোড়া ফাঁদ পেতেছি, কেমন এদিক ফাঁকি, আধেক ধরা পড়েছি গো, আধেক আছে বাকি। এই অবস্থায় আমরা বুঝতে পারি, যখন আধেক ধরা পড়ে যাই তখন বুঝতে পারি যে আমার আর কোনোরকম কোনো দিকে আর কিছু হচ্ছে না। এই অংশটা এখানে শেষ হলো। উপদেশের দ্বিতীয় অংশ হচ্ছে সাধন ভজন। এবার মহারাজ বলছেন খুব নিষ্ঠা করে সাধন ভজন কর, একদিনও বাদ দিবি নে, ভালো লাগুক আর নাই লাগুক, নিয়মিত সময়ে আসন করে বসবি, এই নিষ্ঠার সহিত অন্তত 3 বৎসর যদি করতে পারিস তখন দেখবি ভগবানের উপর একটা প্রীতি আসবে, তখন আপনা থেকেই ভগবানকে ডাকতে ইচ্ছা যাবে, চেষ্টা করেও মনকে অন্যদিকে নিয়ে যেতে পারবি নি। মনের অবস্থা যখন এইরূপ হবে তখন ধ্যান জপ করে বেশ আনন্দ পাবে। আমাদের সবই চাই ইনস্ট্যান্ট জিনিস চাই। আপনাদের বলেছিলাম কাশীশ্বর আনন্দজিকে একবার আমরা তখন সদ্য বাজারে এসছে ম্যাগি নুডলস করে খাইয়েছিলাম, তখন ওই গরম জলে ফেলে উঠে গেল তাতে টেস্ট মেকার দিয়ে উনি খেলেন, ম্যাগি নুডলস ইনস্ট্যান্ট এসেছে খেলেন, টিফিন কৌটো করে নিয়ে গেছি। তার পরের দিন একটা কী একটা জিনিস বলতে গিয়ে বলছে, ডোন্ট গো ফর এনি ইনস্ট্যান্ট থিংস, ইনস্ট্যান্ট থিংস আর লাইক ম্যাগি নুডলস, দে আর বোনলেস, দে আর স্পাইনলেস অ্যান্ড আলটিমেটলি দে আর ইউজলেস। কখনো ওই ম্যাগি নুডলসের মতো তাৎক্ষণিক কোনো জিনিসের জন্য যাবে না, কারণ তাৎক্ষণিক সিদ্ধান্ত তার কোনো শির দ্বারা থাকে না, সেটা কোনো মূল্যবোধ থাকে না, বোনলেস তার কোনো আকার থাকে না, আর এখন এই এরকম মনে হচ্ছে তারপরে ওই রকম একটা কোনো সলিড গ্রাউন্ড থাকে না, আর সেই কারণে দে আর ইউজলেস। আমার কাছেও ঘড়ি আছে, সেই কারণে দে আর ইউজলেস। এই এই ইউজলেস এটা বোধটা আমাদের বুঝতে হবে, এই আমরা ইউজলেস জিনিসপত্র নিয়ে যেন চর্চা না করি। বলছেন খুব নিষ্ঠা করে সাধন ভজন করো, একদিনও বাদ দিবি না, ভালো লাগুক আর নাই লাগুক, নিয়মিত সময় আসন করে বসবি। প্রথম দিকে সত্যিই ভালো লাগে না, একটা জীবনে একরকম জীবনযাত্রায় অভ্যস্ত ছিলেন, অন্যরকম জীবনযাত্রা অভ্যস্ত হতে আমাদের কারুর ভালো লাগে, এটা একবারে 1 থেকে 100 বার সত্য কথা, কিন্তু তবু আমরা এই জীবনটাকে নতুন জীবনটাকে বরণ করে নিয়ে যেতে চাই। কারণ যখন বাড়ি তৈরি হয় দেখবেন তার দেখতে খুব বাজে লাগে, আপনারা যাদের বাড়ি তৈরি করা দেখেছেন যখন ফাউন্ডেশন করছেন তাতে কোনো রকম গ্ল্যামার নেই, এই মাটি কাটছে তো কাটছে, কাটছে তো কাটছে, কাটছে তো কাটছে, তারপরে সেই ইটের ইয়ে করলো তাতে লোহা লাগাচ্ছে লাগাচ্ছে লাগাচ্ছে,
যখন ধীরে ধীরে একতলা তৈরি হয়ে গেলো, ছাদের ইয়ে দিয়ে দেওয়া হলো, ছাদ ফেলে দেওয়া হলো, ঢালাই করালো, তখন হ্যাঁ কিছু একটা হচ্ছে, তখনও ভালো লাগে কি একতলা বাড়ি হয়েছে, আটতলা করবে বলেছে, তারপরে দোতলা হলে হ্যাঁ কিছু একটা হচ্ছে, আবার তিনতলে হ্যাঁ কিছু একটা হচ্ছে, যখন হয়ে গেল তখন কী আনন্দ, নিচ থেকে সব প্লাস্টারিং হতে আরম্ভ করছে, একটা তৈরি হচ্ছে, তারপরে যখন রং টং করে উদ্বোধন হ্যাঁ কিছু একটা দারুণ একটা হয়েছে। অথচ যখন ফাউন্ডেশনটা ছিল তখন কিন্তু আমাদের একদম ভালো লাগে না, জীবনটাও তাই, যখন আমাদের ভগবানের জন্য ফাউন্ডেশন তৈরি করতে হয় তখন আমাদের কিচ্ছু ভালো লাগে না, তখন মনে হয় না আমরা কিচ্ছু করবো না, এই ফাউন্ডেশনটা দিয়েও আমাদের জানে কিচ্ছু হচ্ছে না, আমরা এসবের মধ্যেতেই যাব না। কিন্তু যদি আমরা লেগে থাকতে পারি দেখবেন এক ধরনের অদ্ভুত ভালোবাসা হয়। আমি একটা স্মৃতিকথা আপনাদের বারবারই বলি, শান্তনা দাশগুপ্ত অধ্যাপিকা লেখিকা, তিনি একদিন নিত্যানন্দ মহারাজকে জিজ্ঞেস করেছিলেন, সেই শঙ্করানন্দ মহারাজের কাছে 1951 সালে দীক্ষা হয়েছে, কই মহারাজ কিছু তো হলো না, মহারাজ খুব সরস ছিলেন, বলছেন বলো কি মা শান্তনা, এই যে সকাল সন্ধে তার নাম করবার ইচ্ছে হয়, সন্ধে হলেই মনে হয় নাম করা হলো না, এটা কি তা না, এটা কি কিছুই হলো না? আপনারা দেখবেন এটা আমাদের কিন্তু সবারই হয়, বাইরে আছেন কতক্ষণে বাড়ি ফিরবেন, কতক্ষণে গিয়ে জপ ধ্যান করবেন, কতক্ষণে গিয়ে সন্ধ্যা দেবেন, এটা সংসারের ভালোবাসা না, এটা ঈশ্বরের প্রতি আমাদের যে ভালোবাসা তার একটা প্রকাশ, আমরা বুঝতে পারি না, আমরা ভাবি কিচ্ছু হলো না, কিন্তু আমার ভিতরে একটা কোনো একটা উচ্চ শক্তির সাথে একটা প্রেম যে হয়েছে সেটা আমরা ধীরে ধীরে অনুভব করতে পারি। তখন যত দিন যাবে তত ভগবানের প্রতি প্রীতি আসবে, ভালোবাসা আসবে, দেখবেন দৃষ্টিভঙ্গিটাই বদলে যাচ্ছে, আপ নিজেই বুঝতে পারবেন, আপনারও শীতকালে শীত পড়ছে কেন, ওই ছবিতে আপনারা কেন এসব কাপড় জামা পরান, ছবিতে শীতকালে শাল পরান, কেন পরান, কারণ আপনি অনুভব করছেন আপনারও যেমন শীত লাগছে তারও যেমন তেমনি শীত লাগছে, ওই তার সাথে একটা একটা অলৌকিক একটা সম্পর্ক, একটা সখ্যতা তৈরি হয়েছে, তিনি যেন আপনার বন্ধু, আপনি ভালো খাবার পেলে আপনার মনে হয় একটুখানি ভাগ করে ভগবানকে দিই, বিশেষ বিশেষ তিথিতে আমরা পায়েস করি, নানা রকমের তরকারি করি, ভালো রকম জিনিস দিই, একটু রুচি করে দিলাম, নতুন সবজি উঠেছে, ফুলকপি উঠেছে, ঠাকুরকে রান্না করে কেন দিই, আরে ছবি তো খায় না তো, কিন্তু তার সাথে আমাদের একটা মানবিক সম্পর্ক তৈরি হয়েছে, একটা মানসিক সম্পর্ক তৈরি হয়ে গেছে, মনে হচ্ছে তিনি ছাড়া আমি যেন হিন্দিতে একটা শব্দ বলে অধুরা, আমি যেন অর্ধেক, এই বোধটা ধীরে ধীরে সাধন ভজন করতে করতে আসে। মহারাজ বলছেন পরে ধ্যান জপ করে আনন্দ পাবি। এরপরের অংশটায় মহারাজ বলছেন ভজন করো ভজন করো, ভজনের একটা আনন্দ আছে, সে আনন্দের স্বাদ একবার পেলে সব আলুনি বোধ হবে, তখন যেখানেই থাকিস যে অবস্থাতেই থাকিস ভজন ছাড়া আর কিছুই ভালো লাগবে না, অবশ্য প্রথম প্রথম আনন্দ পাওয়া যায় না, গুরুবাক্যে বিশ্বাস করে কিছুদিন করে গেলে পরে দেখবি আপনা থেকেই আনন্দ আসবে, এটা আমি সত্য বলেই জানি, আমার এটা নিয়ে কোনো সংশয় নেই, কোনো মিথ্যা নয়, প্রথম প্রথম সত্যি ইচ্ছা হয় না, কিন্তু আমাদের মনে হতো আর কি, মহারাজ গিয়ে জিজ্ঞেস করতেন, মহারাজ তখন মহারাজকে স্পর্শ করে প্রণাম করা যেত, মহারাজকে প্রণাম করে জিজ্ঞেস করলেই প্রথম প্রশ্ন ছিল ভালো আছে তো, সাধন ভজন ভালো হচ্ছে তো, আমি কী উত্তর দেবো, গুরুকে তো মিথ্যা কথা বলা যায় না, সেই কারণে মহারাজ কী বলবে তাই জন্য প্রস্তুত হয়ে যেতাম, বর্মটর্ম করে যেতাম, যেন তিনি যখনই জিজ্ঞাসা করেন আমরা ফাটাফাটি করছি, আনন্দে আছি, ভীষণ রকমে আছি, খুব সাধন ভজন হচ্ছে, আর মহারাজ এমন ছিলেন যে আপনি ঠিক ঠিক উত্তরই দেবেন, কিছুতেই ওনাকে মিথ্যা কথা বলা যেতাম, মিথ্যা কথা বললেও খুব দুঃখ হতো, হ্যাঁ ঠিক ধরে ফেলেছেন বলে একটা ভীষণ রকমের কষ্ট হতো, তাই যেন শুধুমাত্র তাকে, প্রথমে তাকে তুষ্ট করার জন্য, সেই লৌকিক গুরুকে তুষ্ট করার জন্য সেই অলৌকিক ব্যক্তির সাথে প্রেম করা শুরু করলো আমাকে, এটা কিন্তু খুব জরুরি, এটা হলে খুব হয়, গুরুবাক্যে বিশ্বাস করে, মহারাজকে কতবার গিয়ে আমরা বলছি যে হচ্ছে না, হবে হবে ঠিক হবে, লেগে থাকো হবে, একদিন একটা কি একটা কবিতা খুব সম্ভবত ওই নাহি সূর্য নাহি জ্যোতি সমাধি কবিতাটার ইয়ে চেয়েছিলাম, যে এর একটা অর্থ আমাকে বলে দিন, উনি বললেন এই বইতে এইখানে এখানে বলা আছে, তুমি যদি বুঝে বই পড়ে না বুঝতে পারো তাহলে কোনো সাধুকে জিজ্ঞেস করো, তারপরে যদি না বুঝতে পারো তাহলে আমার কাছে আসবে, প্রথম যে কথাটা বললেন আত্মবিশ্বাস, নিজে নিজে বোঝা, আমার নিজে নিজে পড়তে পড়তে একটা বোধ এসে গেল, সেইটা মানুষকে গিয়ে একদিন বললেন হ্যাঁ যেতটুকু ভুল ছিল ওইটুকুনি কারেকশন করে দিলেন, এই গুরুবাক্যে বিশ্বাস করে এগিয়ে যেতে হবে,
তখন দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ভেতরে একটা প্রকাশ হচ্ছে। যারা সাধন ভজন করে সব অবস্থাতেই করে, যেখানে সুযোগ সুবিধা বেশি হয় সেখানে তারা আরও জোর করে সাধন ভজন করে, এখানে সুবিধা হচ্ছে না ওখানে সুবিধা হচ্ছে না, যারা করে যারা ঘুরে বেড়ায় তারা কোনো কালেও কিছুই করতে পারে না, ভেগবন্ডের বা ভগগুড়ের মতো ঘুরে ঘুরে বেরিয়ে শুধু সময় নষ্ট করে। যারা সাধন ভজন করে তারা সর্বাবস্থায় সাধন ভজন করে, সর্বাবস্থায়। শিবদাস মহারাজকে দেখতাম শীতকাল, তখন শিবদাস মহারাজ এসে সব ওই চারটের সময় ঘুম থেকে উঠে ভাত ফাত দিয়ে জামাকাপড় ছেড়ে হাঁটতে হাঁটতে ঠাকুর ঘরে আসতে, এই আমাদের খাবার ঘরে যেতেন ভাণ্ডারে গিয়ে, সেখান থেকে আগের দিন যা সব মালপত্তর ওজন করে রেখেছিলেন সেগুলোকে ধীরে ধীরে বার করতেন, তারপরে ঠাকুরকে ধাক্কা মারতেন, ঠাকুরকে ধাক্কা মেরে ঘুম থেকে তুলতেন। সে উঠে ওই মুখাত পা ধুয়ে আগুনের দিকে যাচ্ছে, আগুন ধরাতে যাচ্ছে, দেখে শিবদাস মহারাজ মন্দিরে আসতেন। মন্দিরে যদি আমরা না খুলতাম দরজা, শিবদাস মহারাজ বাইরের বেঞ্চিতে বসেই জপ করতেন। কোনো রকম রাগ ছিল না, আমাদের যেমন রাগ হয় কেন খুললো না সময় মতো, কোনো রাগ নেই। তারপরে আবার যেই দরজা খুলে দেওয়া হলো, শিবদাস মহারাজ ভালো মানুষের মতো মন্দিরে ঢুকে একটা আসন পেতে জপ করতেন। তারপরে যে প্রেয়ার শুরু হয়ে গেল, শিবদাস মহারাজ আসন গুটিয়ে ফুল তুলে ব্যস্তা শুরু হয়ে গেল, সকালে টিফিন দেবেন তার প্রস্তুতি। এতটুকু রাগ নেই, যখন যে অবস্থায় আছেন তখন সে অবস্থাটাকে ব্যবহার করছেন। গগনানন্দজির সঙ্গে দেখা করতে গেছি কলকাতা এয়ারপোর্টে, আমরা একজন সাধু মহারাজকে ছাড়তে গেছি, গিয়ে শুনলাম প্রেসিডেন্ট মহারাজের ফ্লাইট লেট ছিল, তাই মহারাজ তখনও বিমানে ওঠেননি, উনি ভিজিটার্স রুমে বসে আছেন, ভিআইপি লাউঞ্জে বসে আছেন। আমি গুটি গুটি পায়ে কাছে গিয়ে দেখছি, মহারাজ শেষের দিকে সেই উত্তরীয়টা ভাঁজ করে করতেন, তো ওই দুটো উত্তরীয় একটা জায়গায় হাতের একটা জায়গায় এসেছে, সেটা ঢাকা দিয়ে মহারাজ বসে বসে চোখ বন্ধ করে জপ করছে। এই চতুর্দিকে যে এত হইচই, সবাই মহারাজকে দেখবে বলে হইচই করছে, এসব যেন তাকে ছুটছেই না, তিনি ওইটুকু সময় যে পেয়েছেন ওইটুকু সময় জপিতে লেগে আছেন। আবার যেই বললেন মহারাজ এবার যেতে হবে, ব্যাস মহারাজ সঙ্গে সঙ্গে আবার চলে গেলেন। কোনো রকম এতটুকু যেন সময় নষ্ট নেই, এটা একটা অপূর্ব জিনিস। আমার দেখে এমন ভালো লেগেছিল যে সব সময়টা যেটুকু সময় পেয়েছেন সেইটুকু সময়কেই ব্যবহার করছেন। আমরা ভালো সময় দরকার, এখানে হচ্ছে ওখানে হচ্ছে, যেখানে পেলাম না সেখানে অল্প, আর যখন যেখানে পেলাম সেখানে ভালো করে করা। উনি ফিরে আসতেন সকালবেলা, উনি রোজ ভোরবেলা বেলুড় মঠে আসতেন, বেলুড় মঠে এসে এখানে এসে স্নান টান করে রেডি হয়ে, তখন তিনি মঠ মিশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তার কাজকর্ম সেরে দুপুরে প্রসাদ পেয়ে আবার সেবা প্রতিষ্ঠান রওনা দিতেন, ওখানে আড়াইটে তিনটে নাগাদ পৌঁছে সোজা অফিসে গিয়ে বসতেন, অফিসে গিয়ে বসে কাজকর্ম সারতে সারতে রাত্রির দশটা, তারপরে আস্তে আস্তে আসতেন, ওনার খাবারটা ঘরের বাইরে টিফিন কৌটে রাখা থাকতো, উনি ঘরের ভেতরে নিত্য বসে যে জপ যতটা জপ ধ্যান করা ততটা করতেন, তারপরে যত রাত্রিরই হোক তারপরে উনি খেয়ে সেগুলো বাসনপত্র গুছিয়ে রেখে তারপরে বিশ্রাম করতে দিতেন, আবার ভোরবেলা উঠে এরকম চারটে সময়টা জপ ধ্যান করা সেরকম করতেন। এই অতিরিক্ত শ্রম করার ফলে শেষের দিকে ওনার ব্রেনের নার্ভগুলো শুকিয়ে গেছে সেটা অন্য কথা, কিন্তু এরমই যে একটা জীবনযাপন করা যায়, প্রতি মুহূর্তে প্রতি সময়টাকে ব্যবহার করতে পারা যায়। আমাদের এই যে আমরা যখন বাসে ট্রামে যাতায়াত করি, আমরা তো স্মরণ মনন করতেই পারি, আমরা স্মরণ মনন না করে হাঁ করে জগৎটাকে দেখি, কী সুন্দর পুজোয় বাজার দোকান এসছে, কী ভালো সব লং স্কার্ট এসছে, কী সুন্দর জামদানি শাড়ি এসছে, কী রঙ বেরঙের ফিতে এসছে, সেই মাতা এখানে দেখুন সেদিনকে একজন যাচ্ছিলেন, এখানে একটা এখানে দেখুন দুটো চিমটের মতো লাগানো আছে, তাতে দুটো বড় বড় গোলাপ ফুল, সে যে কী অপূর্ব দেখাচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি ওকে নিয়ে গিয়ে অপ্সরার সঙ্গে বসিয়ে দিতে হবে। হ্যাঁ, কিন্তু ওইসব লাগিয়ে, অথচ জগতের দিকে আমাদের নিজের মনোজগৎ, অন্য কিছু না, নিজের মনোজগতের উত্তরণের জন্য আমরা সচেষ্ট হই না। তাই বলছেন যে এইখানে হচ্ছে না ওইখানে হচ্ছে না না বলে লেগে পড়তে হবে, যত লেগে পড়ব তখন বেলুড় মঠে দুপুরবেলা একটা প্রবাহ হয়, আমরা অনেকেই সেই দুপুরবেলায় আমাদের ট্রেনিং সেন্টার অনেকেই দুপুরবেলা, তখন তো আমাদের আসতে দেওয়া হতো না, রোববার দিন একটুখানি ছুটি ছাটা মিলতে হবে, দুপুরে ক্লাস থাকতো না সেদিনকে, সেদিনকে আমরা গুটি গুটি করে ট্রেনিং সেন্টার থেকে পালিয়ে, তখন গেট ছিল না তখন ট্রেনিং সেন্টার, এখন ট্রেনিং সেন্টার গেট হয়েছে, পালাবার সুযোগ নেই, তখন ট্রেনিং সেন্টার গেট ছিল না, মুক্ত পাখি টুক 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 করে এসে আমরা মায়ের মন্দিরে বসে থাকতাম, যদি কমপ্লেন যেত পরের দিন স্বামীজির মন্দিরে দোতলায় লুকিয়ে বসে থাকতাম, কিন্তু আমরা বসতাম। এই দুপুরের যে প্রবাহ,
এই সুযোগগুলোকে ব্যবহার করতে হবে। আপনি নিজেই বুঝতে পারবেন কোন সময় জপ করলে আপনার মন বেশি বসছে, এই বারবার করতে 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 একটা সময় বুঝতে পারবেন এই সময়তে হচ্ছে। সবাই খুব জোর হাই তুলছে, মানে যে দুপুরে কারোর ঘুম হয়নি দেখছি, একবারে সেই ওদিকের চোখ আর এদিকের গলা অবধি বিরাট বিরাট হিপোপটেমাসের মতো সব হাই উঠছে দেখছি। ক্লাস আর বেশিক্ষণ করা উচিত হবে বলে বোধ হচ্ছে না, কারণ এমতো অবস্থায় সে আধজাগরণ আধতন্দ্রায় শুনলে সব মনে থাকে না। তখন আবার সেই মন যখন গুরু হয়ে যাবে, মহারাজ বলেছিলেন এই কথা, নিশ্চয়ই এরকমই বলেছিলেন, আমি যখন হিপোপটেমাসের মতো হাই তুলছিলাম, বলছেন খুব জপ করো বাবা একটুখানি, আরে একটুখানি, কারণ ঘড়িও বলছে আর 9 মিনিট বাকি আছে, একদম আটকাবো না, ঘড়ির দিকে তাকাবেন না, আমার কাছেও ঘড়ি আছে, যারা ঘড়ির দিকে তাকাচ্ছেন আমি সবাইকে দেখছি। বলছেন খুব জপ করো বাবা, খুব জপ করো। বলিতে জপই হচ্ছে সহজ উপায়, এ যুগে যোগ যাগ করা বড় কঠিন, জপ করতে করতেই মন স্থির হয়ে ইষ্টতে লয় হয়ে যাবে। জপের সঙ্গে সঙ্গে ইষ্টমুক্তি চিন্তা করতে হয়, তাতেই জপ ধ্যান দুই একসঙ্গে হয়ে যায়। এভাবে জপ করতে পারলে খুব তাড়াতাড়ি কাজ হয়। আমি বলবো যে আপনাদের গুরুরা যেরকমভাবে আপনাদের সাধক ভজনের প্রণালী বলেছে সেইভাবেই সাধক ভজন করুন। মহারাজ যেটা বলছেন সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অভ্যাস, নিরন্তর অভ্যাস করা। হ্যাঁ, নিরন্তর অভ্যাস করা। বিবেক বৈরাগ্য একদিনে হয় না, বিবেক আমাদের ভেতরে থাকে। অভ্যাসটা আমাদের কী করে, অভ্যাস খানিকটা আমার প্রদীপের শিখাকে খুঁচিয়ে দেওয়ার মতো। আপনার প্রদীপ আছে, আপনার তেল আছে, আপনার শিখা আছে, কিন্তু টিম 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 করে আলোটা জ্বলছে। অভ্যাস করে কি, ওই যেমন খড়কে দিয়ে আমরা আলোটাকে উঁচু করে দিই, তখন আলোটা আরও জ্যোতির্ময় হয়, ঘরটা পুরো অন্ধকার কেটে যায়। এই অভ্যাসটা আমাদের তাই হয়, সুঅভ্যাস করতে 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 সুয়ের সঙ্গে সম্পর্ক হয়, তখন খুব দূরে চলে যায়, সুয়ের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হতে থাকে। তাই বলছেন দুই, জপ এবং ধ্যান দুটোরই কাজ হয়, যখন নিয়মিতাই হচ্ছে মন্ত্রের অর্থ চিন্তা করে করে মন্ত্র জপ করা। মন্ত্রের অর্থ চিন্তা করলে নিজের ইষ্টদেবতাকে দেখা হয়। মন্ত্রের মূল অর্থই হচ্ছে ইষ্টদেবতার একটা রূপ, সেটা ভেঙে তার প্রকাশ হিসেবে আমাদের নানাভাবে আসে। যে যেভাবেই বলুক না কেন সেই ইষ্টদেবতা ওম ভূর্ভুবস্থ তৎসবিতুর্বরীর নিয়ম ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ইয়ো না প্রচোদায়ত। একই সূর্যের বন্দনা, এবং তার নানা রকমের কী হয়, তিন লোক, এই ভূ ভুবস্ব, এই পৃথিবী, স্বর্গ আর ইন্টারস্পেস, স্বর্গ আর মর্তের মাঝের যে জায়গা, সেইখানে তার যিনি বরণীয় তাকে তাকে সেই সবিতারূপ সবিতারূপ সূর্যকে আমি বন্দনা করছি। তুমি আমার মনকে সেই দিকে প্রকৃষ্টরূপে চালন করো, যেখানে এতগুলো কথা বলে ফেলেছে, কিন্তু একটি মূর্তি সূর্যের মূর্তি, তাকেই চিন্তা করার কথা বলা হচ্ছে। ইং টিং চট ফট যাই বলুন, ওই একজন ওই যে যিনি আছেন তার কথাই বলা হচ্ছে। বলছেন ওই যে ঠাকুরের মন্ত্র আছেন, রামকৃষ্ণায় বিদ্মহে গদাধরায় ধীমহি তন্নদেব প্রচোদায়ত। রামকৃষ্ণকে আমি জানি, বিদ্মহে শব্দের অর্থ হচ্ছে আমি জানি, গদাধরায় ধীমহি, গদাধরকে আমি ধ্যান করি, তন্নদেব প্রচোদায়ত, হে দেব আমার মনকে প্রকৃষ্ট রূপে সেই দিকে চালিত করো। ওম জগদ্ধাত্রয় ধীমহে কন্যাকুমারী ধীমহি, ওম জগৎ ওম শারদায় বিদ্মহে জগদ্ধাত্রয় ধীমহি, কেউ বলে তন্নদেবী প্রচোদায়ত, কেউ বলে তন্ন দুর্গী প্রচোদয়াত। ওম হে দুর্গার শক্তির স্বরূপিনী, আমি শ্রী শারদা রূপটা তোমাকে চিনি, দ্যাট ইজ নোন টু মি, আর আমি তোমাকে জগদ্ধাত্রী রূপে ধ্যান করি। হে দেবী তুমি আমার মনকে সেই দিকে প্রকৃষ্ট রূপে চালিত করো। চোখ বন্ধ করলে সেই মা শারদাকে চিন্তা করার কথা ওখানে বলা হচ্ছে। ঠিক সেই রকম আমাদের যে ইষ্টমন্ত্র যেটা থাকে, সেটাকে নিরন্তর জপ করতে থাকলে ইষ্টমন্ত্রের সঙ্গে একটা সখ্যতা তৈরি হয়। আমরা আজকে যেটা দিয়ে শেষ করব সেটা বলি, আর দুঃখ করতে হবে না, এক্ষুনি ছেড়ে দেবো। স্মরণ মনন খুব রাখতে হবে, জপ ধ্যান করতে গেলে নানা সুযোগ সুবিধা খুঁজে নিতে হয়, কিন্তু স্মরণ মননে কোনো কিছু অপেক্ষা রাখে না, খেতে শুতে উঠতে বসতে সবসময় স্মরণ মনন করতে পারো। দিন রাত স্মরণ মনন রাখতে পারিস তো জানবি মন অনেক উঁচুতে উঠে গেছে। রামানুজের মতে ওইরকম ওইরূপ অবিশ্রান্ত চিন্তার নামই ধ্যান। এ দুটো জিনিস আছে, একটা হচ্ছে উপাসনা আর একটা হচ্ছে স্মরণ মনন। উপাসনাটা আপনি ওই রোজ যেরকম গুরু বলেছেন আসন পেতে বসে একটা নির্দিষ্ট সময়ে গা হাত পায়ে গঙ্গাজল দিয়ে প্রার্থনা টার্থনা করে তারকে ডাকা, মানুষ পূজা করা, গুরু ইষ্টের
মানুষ পূজা করে গুরুকে ইষ্টের সঙ্গে লয় করে ইষ্টের কাছে প্রার্থনা করে মন্ত্র জপ করা, তারপরে ইষ্টের ধ্যান করা, তারপরে জপ ও ধ্যানের ফল ইষ্টের পাদপদ্মে জমা করে দিয়ে ফেরত আসা। এই যে বলা হচ্ছে এটা হচ্ছে উপাসনা। আর স্মরণ মনন হচ্ছে তাকে প্রতি মুহূর্তে শ্বাসে, তার জন্য কোনো বিধি নেই, সবসময় তাকে ডাকছি। ওই যে আজকাল ওই কি একজন ইয়েতে আছে না, রেডিও জকি আছেন, তিনি বলছেন যে ওই শীত পড়েছে সেটা নিয়ে বলছেন, সেই যাই বলুক না কেন এই ভীষণ আমার বাপের বাড়িতে এই জয়নগরের মোয়াসে বুকাই গমদা লেবুটা খাও, এতে কী আছে কী অ্যাসিড আছে সেইটা আছে। আবার খানিকক্ষণ বলছে এই মাফলার লাগাও তোমার ঠাকুর দিদিমা এটা বুনে দিয়েছে, আবার ঘুরে ফিরে এসে বুকাই গমলা লেবুটা খাও এতে কী আসে, হ্যাঁ ভিটামিন সি আছে, সে ভিটামিন সি আছে। আবার বলছে এরকম আমাদের ওখানে তো কেউ এরকম এত নাড়ু হতো, এত নারকেল গাছ আছে সারা পাড়ার লোকেরা এসে বিজয়ের পর আমাদের বাড়িতেই নারকেল, বুকাই গমলা লেবুটা খাও এতে ভিটামিন সি আছে। এইটা হচ্ছে স্মরণ মননটা হচ্ছে এইটা, যে বুকাই কমলা লেবু খাও তো ভিটামিন সি আছে, ওই বারবার ওই বুকাই কমলা লেবু খাও তো ভিটামিন সি আছে। যেখান থেকেই ঘুরছেন ঘুরে ফিরে সেই এক ইষ্টের কাছে বারবার ফিরে আসা, তার কাছে বারবার ফিরে আসা। দেখবেন দুর্গা পুজোর পরে আমরা প্রতিমার চতুর্দিকে ঘুরতে ঘুরতে পরিক্রমা করি, দুর্গা কেন কালী পুজো যে কোনো পুজোতেই তিনবার পরিক্রমা করি, তারপরে তার পায়ে অর্ঘ্য নিবেদন করি, সেই অর্ঘ্যটাকে সংহার মুদ্রায় নিজের ভেতরে প্রবেশ করাই। এই যে ঘুরে ঘুরে তার কাছে পড়ি, এর অর্থ যে বলতে থাকে দুর্গাং শিবাং শান্তি করিম ব্রহ্মাণিম ব্রহ্মণপ্রিয়ম সর্বলোক প্রণেত্রীম চ প্রণমামি সদাশিবাং মঙ্গলাং শোভনাং শুদ্ধাং নিষ্কলাং পরমাং ফলাং বিশ্বেশ্বরীম বিশ্বমাতরম চণ্ডিকাং প্রণমাম্যহম সর্বরোগোময়ীম দেবীম সর্বরোগোভয়াবহম। এই বলতে থাকি আমরা মন্ত্র, এরকমভাবে তিনবার ঘুরতে ঘুরতে বলতে থাকি। সামনে একজন জল খেতে ফেলতে যায়, একজন পানি শঙ্খের ভেতরে, সেই বিলমার্ঘ কালী পুজোর ক্ষেত্রে এমনি ক্ষেত্রে এমনি সাধারণ অর্ঘ্যটা নিয়ে ঘুরতে ঘুরতে ঘুরে তারপরে দেবীর পায়ে ফেলে ওই অর্ঘ্যটা দেওয়া, তারপরে সংহার মুদ্রায় নিজেকে প্রবেশ করি। ওই পরিক্রমা করার অর্থ হচ্ছে দেবীর ভাবের সাথে নিজেকে সম্পৃক্ত করা, জুড়ে ফেলা, তাকে যেন আমি জড়িয়ে আমার ভেতরে ঢোকাচ্ছি। আর ওই যে গন্ধ দিয়ে ভেতরের ভেতরে ঢোকানো, এর অর্থটা হচ্ছে দেবী কয়েকদিন হলো এই পূজা নেবার জন্য আমার ভেতর থেকেই বেরিয়ে এসেছিলেন, আবার তাকে আমার ভেতরেই আমি বিসর্জন দিচ্ছি, তাকে আমার ভেতরে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। এই যে নিজে নিজে সমৃদ্ধ হয়ে যাওয়া, এই যে বারবার ঈশ্বরীয় চিন্তা করা, ঈশ্বরীয় ভাবনা করা, এটার একটাই মূল কথা ভগবানের সঙ্গে সম্পৃক্ত একীভূত হওয়া, বারবার একীভূত হওয়ার কথা বলতেন। আগের দিন বলেছিলাম প্রব্রাজিকা মোক্ষপ্রাণা মাতাজি মাঝে মাঝে ওই ধুনি চালিয়ে জপ ধ্যান করার কথা করতেন ব্রহ্মচারিণীদের নিয়ে, এবং জপ ধ্যান করার সময় তিনি ওই প্রার্থনা করতেন, বলতেন সবাইকে, বলতে বলতেন মাকে বলো যে কুণ্ডলী শক্তি বলো তো মা তুমি জাগো, এই আমাদের আত্মশক্তির জাগরণে ভীষণ প্রয়োজন আছে, আর সেটা বারবার 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 চেষ্টা করতে হবে। একটি বাড়িতে দেখেছিলাম, সেই বাড়িতে ওই দেবতাকে যে ভোগ দেওয়া হচ্ছে সেই ভোগের পাত্রে যদি কেউ খেয়েছে, মানে তার থেকে নিয়ে যে শেষকার চেঁচে খাবে তাকে ওই ভোগের পাত্রটা মাজতে হবে, কলিকা মা জেগে উঠুন, তারপরে হচ্ছে তাকে ওই পাত্রটা যা বাজতে। আর তারা সব এত দুষ্টু সব ছিলেন মহিলারা, সেই নতুন যে বউ এসছে তাকেই সব বোঝাতে, বুঝলি তো দেবীর পাত্র থেকে চেঁচে চেঁচে খাওয়া খুব পুণ্যের পর, সে বোকা মেয়ে বুঝে যেত, তারপরে হয়ে যাওয়ার পর তাকে বলতে যাও গিয়ে মেজে এসো, এই তিনতলা থেকে একতলা এসছে না তা মেজে নিয়ে গেছে না হয়নি, আবার যাও, আবার এসেছে আবার মাঝে এই দেখো এখানে কালি লেগে আছে, তো অত পুরাকালে লেগেছিলো সেই কালি এতে হয়নি এখানে আবার যাও। এই যে বারবার করতে করতে হয়তো এটা মজা, কিন্তু ভেতরে হাঁড়ি কুড়াগুলো একবার সোনার মতো চকচক হয়ে যায়। আমাদের ভেতরে এই যে মাজা ঘষা করতে করতে দেখবেন আপনার ভেতরের মনের মানুষটা সোনার মতো হয়ে গেছে। আজকে এই পর্যন্ত, আবার আপনাদের সঙ্গে দেখা হবে, দেখি আবার কবে দেখা হবে জানি না, তবে মাঝখানে তো আবার কালী পুজো আছে, তারপর আমাদের শীতরাং জ্বর আছে, এসব সামনে শুনলে আবার আপনাদের নোটিফিকেশান হয়। ততদিন পর্যন্ত ওম প্রণতা নাম প্রসীদত্বম দেবী বিশ্বাত্মিহারিণী ত্রৈলোক্য বাসিনামিডে লোকানাম রদাপদ ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।